প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইফতারের সময় টেবিলের দিকে তাকিয়ে দেখি কোথাও বেলের শরবত নেই। আমি আমার স্ত্রী শ্রাবণীকে ডেকে বললাম, শুধু লেবুর শরবত কেন, বেলের শরবত কোথায়? বেলের শরবতটা বানানোর সময় পাইনি। কথাটা শোনার পর মেজাজটা খারাপ হয়ে গেল। শ্রাবণীকে ধমক দিয়ে বললাম, তুমি কি রাষ্ট্র পরিচালনা করো যে শরবত বানানোর সময় পাওনি? সারাদিন রোজা রাখার পর একটু যে বেলের শরবত খাবো সেটাও আমার কপালে নেই। শ্রাবণী আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই মেয়েটাকে নিয়ে এই একটাই সমস্যা, ও কোনো কাজ পরিপূর্ণভাবে করতে পারে না। দুপুরের দিকে শ্রাবণীকে বললাম, ফ্রিজে কি মুরগির গোস্ত আছে? হ্যাঁ আছে। এক কাজ করো তো, আজ ইফতারিতে মুরগির গোস্ত দিয়ে চপ বানিও। আমার কথা শুনে শ্রাবণী হা করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি কিছুটা ধমকে সুরে বললাম, এইভাবে বোকার মতো হা করে তাকিয়ে আছো কেন? না ইয়ে মানে মুরগির গোস্ত দিয়ে কিভাবে চপ বানাই? এমনিতেই রোজা রাখছি, তার উপর আরও এখন দুপুর, গরমে মেজাজটা এমনিতেই খারাপ। তার উপর শ্রাবণীর এমন কথা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গেল। শ্রাবণীর দিকে রাগি চোখে তাকিয়ে বললাম, তোমার মা কি তোমার রান্নাবান্না কিছু শিখিয়ে বড় করনি? যেটা বানাতে বলি সেটাই দেখি পারো না। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমাকে বিয়ে করে। শ্রাবণী কিছু না বলে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি অন্য রুমে চলে গেলাম। এই মেয়েটাকে দেখলে আজকাল আমার খুব রাগ লাগে, দিন দিন আমার কাছে ওকে অসহ্য মনে হচ্ছে। চেহারির সময় ভাতে হাত রাখতেই বুঝলাম ভাতগুলো ঠান্ডা। আমি কিছু না বলে শুধু শ্রাবণীর দিকে তাকালাম। আমার রাগি চেহারা দেখে শ্রাবণী ভয়ে মাথা নিচু করে বলল, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন গরম ভাত রান্না করলে আজান দিয়ে দেবে, আজ একটু কষ্ট করে ঠান্ডা ভাত খেয়ে নাও, কাল থেকে আর এমন হবে না। শ্রাবণীর কথা শুনে আমি আর ওকে কিছু বললাম না, চুপচাপ ভাতের প্লেটটা ফেলে দিয়ে টেবিল থেকে উঠে পড়লাম। আমার বন্ধু খালিদের বাসায় আজ ইফতারে দাওয়াত আছে। আমাদের বাসা কাছাকাছি হওয়ার কারণে আমি ওর বাসায় একটু তাড়াতাড়ি চলে গেলাম। কলিং বেল বাজাতেই দেখি খালিদ দরজা খুলল। খালিদের অবস্থা দেখে খুব অবাক হলাম, ও সারা মুখে সাদা পাউডারের মতো কি যেন লেগে আছে। আমি খালিদকে বললাম, তোর এই অবস্থা কেন? তোর ভাবি মানে আমার বউকে একটু ইফতারি বানানোর কাজে হেল্প করছিলাম। তুই রোজা রেখে রান্নাবান্না করিস? তুই গাধা নাকি? আমি তো শুধু একা রোজা রাখিনি, তোর ভাবিও তো রেখেছে। অফিস যেহেতু ছুটি, সেহেতু আমি রোজা রেখে সারাক্ষণ বাসায় শুয়ে বসে দিন পার করি, কিন্তু ওর তো কোনো ছুটি নেই। ও রোজা রেখে ঘর পরিষ্কার করছে, কাপড় ধুয়ে দিচ্ছে, রান্না করছে, আবার ইফতারিও বানাচ্ছে। বেগুনি আলু চপ বুট বড়া খেতে যতটা মজা, এসব বানানো ঠিক ততটাই কঠিন। ও একা হাতে সব কিছুই সামলাই, আমি মাঝে মধ্যে একটু হেল্প করি, এই যা। ইফতারের সময় আমি আর চোখে খালিদ আর ভাবিকে দেখছিলাম। ভাবির প্রতি খালিদের ভালোবাসা দেখে নিজেকে তখন অমানুষ মনে হচ্ছিল। হঠাৎ ভাবি খালিদকে বলল, তোমার শরবতে তো ইসবগুলোর ভুষি দিতে ভুলে গেছি। আরে দূর, একদিন ইসবগুলোর ভুষি না খেলে কিছু হবে না। নিজেকে খালিদের জায়গায় দাঁড় করালাম। আর যদি শ্রাবণী এমন ভুলটা করত, আমি হয়তো ওকে প্রচণ্ড রকম গালিগালাজ করতাম। অথচ একদিন বেলের শরবত না খেলে কিছুই হতো না, আমি শুধু আমার নিজের দিকটাই ভেবে দেখেছি। অথচ আমার পাশে একজন রোজাদার মানুষ কত কাজ করছে সেটা কখনো আমার চোখে পড়েনি। সেহেরির সময় শ্রাবণীর কপালে হাত রেখে ওকে ডাক দিতেই ও তাড়াহুড়া করে ঘুম থেকে উঠল। আমাকে দেখে কিছুটা ভয়ে ভয়ে বলল, আমি আজকেও দেরি করে ফেললাম তাই না? কিছু মনে করো না প্লিজ, আমি এখনই রান্না করছি। আমি রান্না করে ফেলেছি, তবে মাছের তরকারিটা মনে হয় খুব বেশি ভালো হয়নি, আজ একটু কষ্ট করে খেয়ে নাও। আর হ্যাঁ, কাল আমার মাছের তরকারি রান্না করা শিখিয়ে দিবে, বিনিময়ে মুরগির গোস্ত দিয়ে কিভাবে চপ বানাতে হয় সেটা তোমাকে শিখিয়ে দিব। আমার কথা শুনে শ্রাবণী আমার কিছু বলতে চাইছিল, কিন্তু আমি ওকে থামিয়ে দিয়ে ওর হাতটা ধরে বললাম, আমার এতদিনের ব্যবহারের জন্য আমায় প্লিজ মাফ করে দিও, কথা দিচ্ছি পৃথিবীর সব থেকে ভালো স্বামী হয়ে তোমাকে দেখাবো, তখন তোমার চোখে আমার প্রতি ভয় না শুধু ভালোবাসা দেখা যাবে। সকল মুসলমান ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ রইল, আপনি যেমন রোজা রাখেন
তেমনি আপনার মা বোন স্ত্রীও রোজা রাখে। শুধু আপনি নন, বরং তারাও মানুষ। তাদেরও রাগ, দুঃখ, অভিমান বা কষ্ট এসবই আছে। তাই ইফতারে দুই একটা আইটেম কম হলে রাগারাগি না করে বরং ইফতার বানানোর কাজে ওনাদের যতটা সম্ভব চেষ্টা করবেন সাহায্য করতে। বেশি কিছু না বললেও অন্তত শরবত বানানোর দায়িত্বটা নিজেই নেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।